ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে এসপিজি প্রত্যাহারের পরেই গাড়ি নিয়ে प्रियंका গান্ধীর বাসভবনে ঢুকে ছবি তোলার আবদার পাঁচ অজ্ঞাত পরিচয় ব্যক্তির ঘটনার রাজীব কোন্নর নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে লোকসভায় মুলতবি প্রস্তাব কংগ্রেসের ঘটনা প্রসঙ্গে টুইটারে সরব রবব রাতিনী লিখেছেন এটা प्रियंका আমি আমার ছেলে মেয়ে অথবা গান্ধী পরিবারের নিরাপত্তার বিষয় নয় বরং সাধারণ নাগরিক বিশেষ করে মহিলাদের নিরাপত্তার বিষয় গোটা দেশে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে মহিলাদের উপর যৌন নির্যাতন হচ্ছে তারা উত্তাজিত হচ্ছেন কি ধরনের দৃষ্টান্ত আমরা তো করছি দেশের নাগরিকদের নিরাপদে রাখার দায়িত্ব সরকারের নিজের দেশে নিজের এলাকায় রাস্তাঘাটে যদি নিরাপদে ঘোরাফেরা করতে না পারি তবে কোথায় নিরাপত্তা মিলবে